ওয়ালাইকুম দর্শক মন্ডলী, আশা করি ভালো, সবাই ভালো আছেন। একটি অত্যন্ত দুঃখের নিউজ নিয়ে চলে আসলাম। আমাদের যারা অনেকে আছেন, যে অনেকে দুস্থ এবং যারা অনেকে বৃদ্ধ বয়স্ক আছেন এবং যারা চাকরি থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন, তারা অনেকে সরকারি চাকরিজীবী, তারা অনেক সময় অনেক কষ্ট করে অর্জিত মুনাফা অর্থ বেশি মুনাফার জন্য সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন, আর সেই সঞ্চয়পত্রের মুনাফা এবার কমালো সরকার। চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। মুনাফা কমালো সঞ্চয়পত্র, সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে যে খুব সঞ্চয়পত্রের মুনাফা কমে যাবে। তবে কিভাবে কমবে তার বিস্তারিত সংবাদ চলুন বন্ধুরা জেনে নিই। তার আগে বলে আমার চ্যানেল যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, সর্বশেষ সংবাদ সবার আগে আপনি পেয়ে যাবেন। সঞ্চয়পত্রের মুনাফা কমিয়েছে সরকার, এদিকে সঞ্চয়পত্রে যার যত বেশি বিনিয়োগ থাকবে তার মুনাফা পরিমাণ তত কমবে, কিন্তু 15 লাখ টাকার কম বিনিয়োগের মুনাফা একই থাকছে। মঙ্গলবার 21শে সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন শুধু তাদের জন্য পরিবর্তিত এ হার কার্যকর হবে। আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর সেটি পুনর্বিনিয়োগ করলে তখন নতুন মুনাফার হার কার্যকর হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয়ের জন্য নতুন এই মুনাফার হার প্রযোজ্য হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের বর্তমান মেয়াদ শেষে 11.28% মুনাফা পাওয়া যায়। নতুন নিয়মে তাদের এই সঞ্চয়পত্রে 15 লাখ টাকার বেশি কি বিনিয়োগ করেছেন তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন 10.30% হারে, আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার হবে 9.5%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্রে বর্তমান মেয়াদ শেষে মুনাফার হার 11.04%, সেটি এখন 15 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে কমিয়ে করা হয়েছে 10%। আর এই সঞ্চয়পত্রে যাদের বিনিয়োগ 30 লাখ টাকার বেশি তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন 9% হারে। অবসরভোগীদের জন্য নির্ধারিত 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ শেষে এতদিন 11.76% হারে মুনাফা পেত, এখন এই সঞ্চয়পত্রে তাদের বিনিয়োগ 15 লাখ টাকার বেশি বা তার বেশি মেয়াদ শেষে মুনাফা পাবেন 10.75%। আমরা অনেক কষ্ট করে সরকারি চাকরিজীবীরা পেনশন দিয়ে অবসর যাপনের সময় অনেক কষ্ট করে অর্জিত অর্থের টাকা সঞ্চয় করে সঞ্চয়পত্র ফিরে রাখে, কিন্তু তাদেরকে এই মুনাফা বিনিয়োগ থেকে বঞ্চিত করলো সরকার। আবার আরো 30 লাখ টাকার বেশি বিনিয়োগ করে এ হার হবে 9.75%। দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় পরিবার সঞ্চয়পত্র, যেটা অনেকে এটা যতগুলো সঞ্চয়পত্র আমাদের দেশে ক্রয় বিক্রয় হয় তার ভিতরে সবচেয়ে বেশি বিক্রয় হয় পরিবার সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী এই সঞ্চয়পত্রের মেয়াদ শেষে মুনাফার হার 11.52%, এখন এই সঞ্চয়পত্র 15 লাখ টাকার বেশি বিনিয়োগ মুনাফার হার কমিয়ে করা হয়েছে 10%, আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ হার 9.5%। ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবে বর্তমান মুনাফার 7.5%, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। ডাকঘর সঞ্চয় ব্যাংকের 3 বছর মেয়াদী হিসাবে বর্তমান মুনাফার হার 11.28%, এখন 15 লাখ টাকার বেশি বিনিয়োগ মুনাফার হার হবে 10.30%, আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগে হবে 9.30%। তো বন্ধুরা, এই ছিল সঞ্চয়পত্র যে মুনাফা কমলো, সরকার নতুন ভাবে যে সঞ্চয়পত্র কমালো, যে সরকার সঞ্চয়পত্রের যে মুনাফা ছিল সেটা কমিয়ে দিয়েছে সরকার, এবং এখন থেকে যারাই করবে তাদের এক্ষেত্রে এই প্রযোজ্য হবে। আর কিন্তু পুরাতন যারা আছেন, যাদের সঞ্চয়পত্র ক্রয় করা আছে, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না, আর এটা শুরু হবে 15 লাখ টাকার উপর থেকে যাদের ক্রয় তাদের ক্ষেত্রে এই প্রযোজ্যটি হবে, 15 লাখ টাকার নিচে যারা ক্রয় করবে তাদের জন্য এটা হবে না। আসলে এটা সরকার, আমার মনে হয়, সঞ্চয়পত্র যারা ক্রয় করেছে তাদের মাথায় হাত দেওয়ার মতো কাজ করেছে, তাদের আসলে একটা দুশ্চিন্তায় ফেলে দিল সরকার। সরকার এত কিছু করতেছে কিন্তু এই যারা সঞ্চয়পত্রকে ক্রয় করে সাধারণত তারা কারা, এই যারা দুস্থ অসহায় এবং যারা চাকরি থেকে সরকারি চাকরি থেকে অবসর গেছে, তারা অনেক সময় একটু বিনিয়োগের জন্য, সঠিকভাবে বিনিয়োগ পাওয়ার জন্য বা একটা ভালো ইনকামের জন্য তাদের কোনো থাকে না। তারা এখানে বেশিরভাগ বয়স্ক লোক করে থাকে এবং পরিবারের যত সদস্য মহিলাগুলো করে থাকে। সরকারের দিক থেকে আসলে সঞ্চয়পত্রে মুনাফা কমানো ঠিক হয়নি, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের ভিত্তিতে হয়তো আমার ভিডিওটি অনেক বেশি পাবলিশ করুন আপনারা, যাতে সরকার আপনাদের এই আদেশটি যাতে উড্ড করে নেয়। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।